ঘাটের আশপাশে বুড়িগঙ্গা নদীতে শত শত নৌযান এভাবে যত্রতত্র নোঙর করে রাখা হয়েছে, ফলে নদীর মূল পথ সংকীর্ণ হয়ে গেছে। আর সেই সংকীর্ণ পথ থেকেই শত শত নৌযানকে চলতে হচ্ছে ঝুঁকি নিয়েই। নদী জুড়ে যারা নৌযান নোঙর করেছেন তাদের দাবি, বাধ্য হয়েই এলোপাতাড়ি নৌযান রাখতে হচ্ছে তাদের, আবার এতেই দুর্ঘটনার ঝুঁকিতে আছেন তারাও। যেই লঞ্চগুলো এখানে ট্রিপ নাই, এই লঞ্চগুলো বান্দার মতো জায়গা নাই, যার কারণে একটার সাথে একটা বাধা লাগে। বাধার কারণে লঞ্চের মাছ নদীর মাছ পর্যন্ত চলে যায়, মাঝখান দিয়ে সীমিত চ্যানেল থাকে। সীমিত এই সীমিত চ্যানেল থাকার কারণে ওদিক থেকে জাহাজ যখন আপডাউনে ক্রসিং হয় মুখোমুখি সংঘর্ষ হইতে পারে। দুইটা জাহাজ যখন ক্রস করেন তারা তখন এনজে সোলোগুর থেকে যাইতে হয়, আস্তে ডাইনে বামে দেখতে যাইতে হয়, রিক্স হয়ে যায়। বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলছেন, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আর নৌযানের নিরাপদ নোঙরের জন্য এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। লঞ্চের সাইজগুলো এত বড় হয়ে গেছে, আমরা বুড়িগঙ্গা নদী সদরঘাট এলাকাতে এর চাইতে চড়া করতে পারবো না। বার্থিং এর ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি যে এই আইডল বার্থিংটা যাতে আমরা আরো দক্ষিণে করার জন্য, এই জন্য আমাদের প্রকল্প আছে। ধীরে ধীরে এই প্রকল্পটা হয়ে গেলে আমরা হয়তো লঞ্চগুলোকে সরিয়ে দিতে পারবো এখান থেকে। দুই পাশে নোঙর করে রাখা এসব নৌযানকে দ্রুত সরানো না গেলে যে কোনো সময়ে বুড়িগঙ্গায় আবারও ঘটতে পারে দুর্ঘটনা, এই আশঙ্কা নৌপথ বিশেষজ্ঞদেরও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 4 বছর পূর্ণ হলো আজ। এই মুহূর্তে সেখানে র‍্যাবের ডিজি ব্রিফিং করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করছে, আমরাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সকলেই আমরা গোয়েন্দা সংস্থা একযোগে আমরা কাজ করছি। এবং আমি মনে করি আমাদের জঙ্গি বিরোধী যে কার্যক্রম এটা একটা ঈর্ষণীয় পর্যায়ে আমরা সফলতা অর্জন করেছি এবং এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এরপরে আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না, আমরা আমাদের যে অর্জন করেছি এই অর্জন ধরে রাখার জন্য আমাদের গোয়েন্দা কার্যক্রম, অপারেশনাল কার্যক্রম সবগুলো কিন্তু আমাদের অব্যাহত আছে। এই সাম্প্রতিক কালেও দেখবেন যে আমাদের এই র‍্যাবের বিভিন্ন অভিযানে বিভিন্ন স্থানে আমরা জঙ্গিদেরকে ধরেছি। এবং আমরা এখন যেটা আমার যেটা আমি বলতে চাই যে আমরা ওয়ান স্টেপ এহেড আছি। তারা যখনই পরিকল্পনা করছে এর সাথে সাথে আমরা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমরা অ্যাক্টিভলি আমরা কাজ করছি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, যার কারণে জঙ্গি কার্যক্রম আমাদের দেশে যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 4 বছর পূর্ণ উপলক্ষে ব্রিফিং করছিলেন র‍্যাবের ডিজি, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।